করো, দেখবে বিরুদ্ধ শক্তিগুলো সমস্ত বিলীন হয়ে গেছে। যখন আমাদের জীবনের অন্ধকার ঘনিয়ে আসে বা আমাদের সমস্যায় মনে হয় যেন একদম আমাদের আর দিন চলছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে নিজের স্বরূপ প্রকাশ করার কথাই বলেছিলেন স্বামীজি। আর সেইভাবেই কিন্তু আজকে আমরা যদি নিজেদেরকে চালিত করতে পারি, অনেক সমস্যা এবং আমাদের সামনে যে বিরুদ্ধ শক্তিগুলো সেগুলোকে কিন্তু আমরা পরাজিত করতে পারি। আর তারা সেই সময় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু কালো জয়ী কথা, যে কোনো কালে সেগুলো প্রযোজ্য, এবং আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে এই কথাগুলোর গুরুত্ব রয়েছে। এই কারণেই কিভাবে আপনি আপনার বিরুদ্ধ শক্তিগুলোকে একদম শেষ করে দেবেন সেই জায়গাগুলোকে দেখে নেওয়ার জন্য যাদের দ্বারস্থ হই তাদের মধ্যেই অন্যতম একজন সেরা জ্যোতিষ ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে থাকি, আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব শ্রী অরবিন্দ শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। অনেক অনেক স্বাগত, নমস্কার। আমাদের আজকে মানে বেশ কিছু সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে সন্তান ধারণের ক্ষেত্র। আর দেখা যাচ্ছে যে এই সন্তান ধারণের জায়গাটা ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করছে। মানে হয়তো আগে একটা পাড়ায় গেলে পরে দেখা যেত একটি ফ্যামিলিতে এই সমস্যা, কিন্তু এখন দেখা যাবে যে ছটি ফ্যামিলির মধ্যে তিনটি ফ্যামিলিতে এই প্রবলেম হচ্ছে যে সেখানে সন্তান ধারণের প্রবলেম। তো এটার জন্য আমাদের গ্রহ নক্ষত্র কতটা মানে দায়ী? হ্যাঁ, অবশ্যই দায়ী। এবং অ্যাস্ট্রোলজি দিক থেকে দেখতে গেলে আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় ঘটনাবলী সমস্ত কিন্তু প্রতিফলন অ্যাস্ট্রোলজি বা আমরা জন্মছকে বা হস্তরেখার মধ্যে খুঁজে পাব। তো এর সাথে সাথেও আমি কিছু সামাজিক কারণ বা বাহ্যিক কারণটাও নির্দেশ করব, কারণ এর সাথে অনেকটাই কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত। কারণ দেখা গেছে এখন অনেক ক্ষেত্রে এমন একটা মানে লেট ম্যারেজ বা এমন একটা সিচুয়েশনে ম্যারেজ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের ম্যারেজ হয়েছে, আমরা সন্তান এখন 5 বছর নেব না, এই রকম যে টেন্ডেন্সি। এবং এইগুলো না নেওয়ার পিছনে কিন্তু বিভিন্ন রকম মেডিসিন অ্যাপ্লাই হয়, সেই মেডিসিনগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে করতে অনেক সময় কিন্তু আমাদের ইউটারাস নালি বা হচ্ছে আমাদের গর্ভাশয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এইবার এখানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ভিউ থেকে আমরা কখন বুঝতে পারবো যে এই দম্পতির সন্তান হবে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যেগুলো আমাদের ভীষণভাবে দেখতে হয়, জন্মছকে যে সমস্ত গ্রহ আছে তার মধ্যে বিশেষত আমাদের যে 9টা গ্রহ আছে তার মধ্যে বিশেষত বুধ এবং শনি, এর অবস্থানটাকে কিন্তু ভীষণভাবে আমাদের হরোস্কোপে দেখতে হয়। কারণ পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির সাথে, কারণ আমরা জানি বুধ এবং শনি হচ্ছে নপুংসক গ্রহ এবং এর সাথে সাথে কিন্তু সন্তান ধারণ ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা সৃষ্টি করে। এই পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির সাথে লগ্নপতি, একাদশপতি বা দ্বিতীয় পতির যদি কোনো রকম অশুভ যোগের সৃষ্টি হয় তখন কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাই গিয়ে সন্তান ধারণ ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। আচ্ছা, ফোনে একজন আছে, একটু কথা বলে নি। বলুন, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমি গোলিয়া থেকে বলছি। একটু তাড়াতাড়ি বলবেন, কার ব্যাপারে জানতে চাইছেন? ডেট অফ বার্থ? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম হচ্ছে তুলিকা মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10 জানুয়ারি 1991। সময়? সময় সন্ধ্যেবেলা 8:25, প্লেস হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, 3/10/91, সন্ধ্যে 8:25, শিলিগুড়ি। হ্যাঁ, সাথে থাকুন, দেখছেন। আচ্ছা, আপনার মেয়ের নাম তুলিকা বললেন তো? হ্যাঁ, বলছি মেয়ের নাম তুলিকা বললেন? হ্যাঁ। আচ্ছা, তুলিকার আপনার কয়টা সন্তান আপনার? আমার একটি মেয়ে। সেটাই বলুন, তুলিকার বৃহস্পতিবার জন্ম হয়েছিল? বৃহস্পতিবার জন্ম, ওর হচ্ছে তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এবার আমি যেটা আসছি,
তুলিকার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট, ওর ম্যারেজ হয়েছে? বিবাহের ক্ষেত্রে আপনি এর আগে কোনো জায়গায় এর হরোস্কোপটা দেখেছিলেন? দেখুন, বিবাহ স্থান খারাপ এর কিন্তু মাঙ্গলিক বা ভৌম দোষ নেই, কিন্তু এখানে একটা বিষয় আমাকে অবশ্যই আলোকপাত করতে হবে, কারণ আমাদের বিবাহ কারকগ্রহ, বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিবাহ কারকগ্রহ আমরা শনি, সরি শুক্র বলি, এই শুক্র কিন্তু পাপকর্তারি যোগে আবদ্ধ, পাপকর্তারি যোগে আবদ্ধ, এবং কোথায় সেটা ষষ্ঠভাবে, এই যে ষষ্ঠভাবে পাপকর্তারি যোগে আবদ্ধ, যার ক্ষেত্রে কিন্তু বিবাহ দিতে গেলেও কিন্তু আপনাকে ওর যার সাথেই বিবাহ হোক না কেন বা যার সাথেই যোগাযোগ করুন না কেন, তারও জন্ম তারিখ সময়টা দেখে উভয়ের মধ্যে ম্যারেজ মেকিং বা জোটক বিচার করে তবে ম্যারেজটা দেবেন, নইলে কিন্তু ম্যারেজ লাইফে ডিস্টারবেন্সের একটা কিন্তু কারণ হয়েই থাকবে। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এর লাইফে ম্যারেজে ভীষণ কিছু প্রবলেম হবে না, ম্যারেজ বা সেপারেশান এটা কিন্তু হবে না, ঠিক আছে? আর একটা বিষয় বলছি, শুনুন, ওর শারীরিক দিক থেকে কয়েকটা সমস্যা আমি পাচ্ছি, যেটা একটুখানি আপনি ভালো একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে একটু কনসাল্ট করুন, কারণ এই দোষগুলোকে না কাটালে কিন্তু পরবর্তীকালে আমরা যে সাবজেক্টটা নিয়ে প্রথম শুরু করলাম সেটা হচ্ছে সন্তান যোগ বা সন্তানহীনতা, কিছু কেমন ক্ষেত্রে আমরা যোগ দেখতে পাই, কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সন্তান পেতে কোনো রকমভাবে অসুবিধার সম্মুখীন হতে পারেনি, ঠিক আছে? আমি একটু ওর কাজের ব্যাপারে জানতে চাইছি। ও মানে কোনো কাজের সাথে যুক্ত আছে এখন? কিন্তু যুক্ত থাকলেও দেখুন স্যাটিসফ্যাকশন পাবে না ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে জবের জায়গায় যে স্যাটিসফ্যাকশন সেই স্যাটিসফ্যাকশনটা পাবে না, এবং আরেকটা যেটা মেইন জায়গা হচ্ছে কি যে কোনো রকম ও তুচ্ছ ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারে বা বাতানুবাদে জড়িয়ে পড়তে পারে স্পেশালি কাজের জায়গায়, ঠিক আছে? একটু সাবধানে থাকতে বলুন, কারণ এর হরোস্কোপ কিন্তু খুব যে মানে ভীষণ বাধা সংকুল তা কিন্তু বলবো না, কিন্তু যে যে ডিস্টারবেন্সগুলো আছে সেগুলো একটু কাটিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ, এর কিন্তু দেখুন নিজের কেরিয়ারে কিন্তু এস্টাবলিশমেন্ট আছে, সেটা কিন্তু আমি পেয়ে গেছি, হ্যাঁ, এবং এর অলরেডি এই 2019 সালের জুলাই মাসের পর থেকে কিন্তু আবার নতুন একটা কাজের সন্ধান দেখা দিচ্ছে, এটা একে একটু বেশি করে চেষ্টা করতে বলুন, অবশ্যই কিন্তু ওই জায়গাটায় প্রবেশ করতে পারে। এই মুহূর্তেই বললাম জুলাই মাস মানে এমন কিছু দেরি নেই। আপনি একটা কাজ করুন, আপনি চেম্বারে এসে কথা বলুন এবং পার্টিকুলার কোন ডেটের মধ্যে কাজ হবে, কাজ শুরু হবে না। দেখুন অনেক ক্ষেত্রে হয় কি যে বিশেষ করে জব বা ম্যারেজ একদম পার্টিকুলার কিন্তু মাস নির্দেশ করে দেওয়া যায় যে এই সালের এই মাসেই কিন্তু হবে, অতএব সেগুলো কিন্তু তার জন্ম ছক বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি জন্ম তারিখ বা জন্ম সময়টা সঠিকভাবে জানা নেই, সেখানে কিন্তু হস্তরেখা পরীক্ষা করেও কিন্তু তাকে সঠিক নির্দেশ বা সঠিক সময়টা কিন্তু নির্দেশ করে দেওয়া যায়। তো এই যে আমাদের সন্তান ধারণের ক্ষেত্রে যেটা বলবো যে মানে ডক্টররা যেখানে দেখছেন মানে সমস্ত কিছু ঠিক, মানে বায়োলজিক্যালি ঠিক আছে, কিন্তু তা যাদের হচ্ছে না সেই জায়গাটা নিয়ে না, অবশ্যই অবশ্যই তাই, কারণ এখানে কিন্তু আমাদের নিজস্ব একটা প্রোডাকশন আছে মেডিসিন, যেটা হচ্ছে কি যে আমরা যদি দেখি বিশেষত তার হরোস্কোপ বা হস্তরেখার মধ্যে সন্তান যোগটা আছে, যোগটা কিন্তু পেতেই হবে, যোগ যদি না থাকে আপনি হাজারো চেষ্টা করলেও কিন্তু হাজারো মেডিসিন অ্যাপ্লাই করলেও কিন্তু সেখানে আমি কিন্তু রেজাল্ট দিতে পারবো না। যদি দেখা যায় যে সন্তান যোগ কিছুটা অংশ আমি পাচ্ছি, তাহলে কিন্তু সেই মেডিসিন বা সেই প্রসেসিংগুলো যদি অ্যাপ্লাই করা যায় ডেফিনেটলিভাবে সেই সন্তান পাবেন এবং সন্তানের সুখে কিন্তু তিনি অবশ্যই সুকান্বিত হবেন। মানে আপনার কাছে কিছু দৈব, অবশ্যই দৈব বলতে এটা টোটাল কিন্তু আমাদের নিজস্ব ভাবে তৈরি হয় আয়ুর্বেদিক ঔষধ, এই ঔষধটা কিন্তু মানে আপনাকে ভুরি ভুরি এক্সাম্পল দিতে পারবো যে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও যখন সাফল্য পাননি, আমি বলবো শেষ চেষ্টা মনে করে অবশ্যই আসবেন, আপনি কিন্তু রেজাল্ট পেতে বাধ্য। কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বসিরহাট থেকে বলছি। নাম আর ডেট অফ বার্থটা বলবেন। আমার নাম রিয়া রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 29/11/91। টাইম?
215। আর জন্মস্থান? 29/11/91, দুপুর 2:15, বারাসাত। ঠিক আছে, সাথে থাকুন। কি নামটা বললেন আপনার? রিয়া। আচ্ছা রিয়া, আপনার শুক্রবারে জন্মটা হয়েছিল তো? শুক্রবারে জন্ম। আপনার সিংহ রাশি মীন লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ। সিংহ রাশি মীন লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ, এখানে যেটা বলার বিষয় হচ্ছে আপনার বিবাহ হয়েছে, কিন্তু আপনার লাইনে এসছেন, আপনার প্রশ্নের অবশ্যই আমি উত্তর দেব। আপনি স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন জবের দিকে বেশি করে অ্যাপ্লাই করুন। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জবের দিকে বেশি করে অ্যাপ্লাই করুন। এখানে কিন্তু সেই যোগটাই কিন্তু আপনার ছকের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এবং দেখুন, আমি এর আগে একটা আমার কলার ছিলেন, ওনাকে বললাম, তো আমি যেটা নির্দেশ করে দিই যে আপনার কখন জবটা হবে, জব হবে বা জব আছে বলে দিলে তো হবে না, আপনার কখন সেটা হবে। অতএব এইখানেও যেটা আপনাকেও আমি একদম মাস ওয়াইজ নির্দেশ করে দিচ্ছি, এই 2019 সালের জুলাই মাসের 21 তারিখ থেকে, এই 2019 সালের জুলাই মাসের 21 তারিখ থেকে 2019 সালের সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভাইটাল একটা যোগ আসছে। এই যোগটা যদি সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের জায়গায় প্রবেশ করতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। কিন্তু এখানে কিন্তু বলে কেন কথাটা বললাম, সেখানেও কিন্তু একটা বিষয় আপনাকে জেনে রাখা দরকার, কারণ আপনার সপ্তম স্থানে শুক্র নিচেস্থ হয়ে বসে আছে। অতএব যে চেষ্টা বা যে আপনার কনসেন্ট্রেশন বলুন, অ্যাটেনশান থাকা উচিত, সেটা কিন্তু আমি পুরোপুরি পাচ্ছি না। অতএব এইখানটায় আপনাকে আরো বেশি কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ আপনার কম্পিটিটর কিন্তু অনেকটাই স্টাফ। হয়তো না দিদি ভাই, আমি যেটা দেখলাম সেটাকে আপনাকে অবশ্যই আমার অ্যালার্ট করা দরকার বলে আপনাকে করলাম। দারুণ, কারণ দেখুন অনলাইনে আপনার সাথে কথা হচ্ছে, মানে আপনাকে আমার এই প্রেডিকশনটা কিন্তু সারা লাইফ মনে রাখতে হবে, যে অরবিন্দ শাস্ত্রী আমাকে এই প্রেডিকশনটা দিয়েছিলেন, সেটা কিন্তু আমার বাস্তবে। ঠিক আছে, করে যান, চেষ্টা করুন দিদি ভাই, ওকে অবশ্যই পাবেন। হ্যাঁ দেখুন, আপনি যেগুলো বলার, কারণ অনলাইনে যতগুলো বলার, যতগুলো টিপস দেওয়ার আপনাকে দিয়ে দিয়েছি, বাকি চেষ্টাটা আপনি করুন। রেজাল্ট কেমন হবে? ভালোই হবে মনে হচ্ছে। দেখুন ভালো শুধু না, ওনাকে তো একদম মাস নির্দেশ করে বলে দেওয়া হয়েছে, এর পরেও যদি উনি আবার এক্সট্রা প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে গিয়ে বাকি কলারটা কিন্তু লাইনে পাবেন না। কিন্তু দাদা যেটা বলতে পারেন সেটা মানে একদম নির্দিষ্ট করে আপনাদের টাইমিংটা দিয়ে দেবেন বা বলে দিতে পারেন যে কবের মধ্যে আপনি চাকরি পেতে পারেন, বা বিবাহের জায়গা থেকে যদি প্রশ্ন থাকে বিবাহ কবে সম্পন্ন হবে, এই জায়গাগুলো কিন্তু পার্টিকুলার করে বলে দিতে। দেখুন আজকের এই আমাদের বিশেষ করে আলোচ্য বিষয়ের সাথে বিবাহটা অনেক অবশ্যই রিলেটেড, তো এই রিলেটেড এর জন্য কিন্তু স্পেশালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ হতে গিয়ে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়। তো কেন হয়, তো আমাদের সপ্তম, বিশেষ করে সপ্তম ভাব বা সপ্তম পতিকে নিয়ে আমরা বিবাহের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু দেখি, এর সাথে সাথে অনেকগুলো বিবাহকারক গ্রহগুলো রিলেটেড আছে। তো সেখানেও কিন্তু আরেকটা, যেটা শুধু সপ্তম ভাব দেখলে হবে না, দ্বিতীয় ভাব, লগ্নভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, এই ভাব বা ভাবপতির সাথে যদি শুভ গ্রহের কোনো অ্যাসপেক্ট বা যোগ তৈরি হয়, তখন কিন্তু তার বিবাহের ক্ষেত্রে একদম নির্দিষ্ট করে তার দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা অনুযায়ী তার কিন্তু বিবাহ সময় নির্দেশ করে দেয়। এইবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি বললাম তার হচ্ছে, ধরুন হচ্ছে জানুয়ারি মাসে বিবাহ হবে, দেখা গেল তার হচ্ছে ফেব্রুয়ারি মাসে হলো। হ্যাঁ, এই যে একটা মাসে যে ডিফারেন্সটা কখন তৈরি হয়, যখন দেখা যায় যে এই সমস্ত যোগগুলো হওয়া সত্ত্বেও কিন্তু কোনো না কোনো পাপগ্রহের অবস্থান বা দৃষ্টি সেই জায়গায় কিন্তু নির্দেশ করেছে, বা সেই দশা অন্তর্দশার ক্ষেত্রেও কিন্তু কোনো বাধকগ্রহের দশা বা অন্তর্দশা চলছে, সেই সময়তেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।
কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন নাম আর ডেট অফ বার্থ। আমার ভাইয়ের নাম হচ্ছে অর্ঘদীপ শর্মা। 25শে মার্চ 1998। টাইম? টাইম হচ্ছে বিকেল 5:15। আর জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, 25/3/98 বিকেল 5:15 বর্তমানে। আপনি আগে ফোন করেছেন কোনোদিনও? আচ্ছা বলছি দাদাভাই, আপনার ভাইয়ের নামটা কি বললেন? ভাইয়ের নাম হচ্ছে সৌম্যদীপ শর্মা। সৌম্যদীপ। সৌম্যদীপের বুধবারে জন্ম হয়েছিল তো? হ্যাঁ, বুধবার জন্ম। ওর হচ্ছে কুম্ভ রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, কন্যা লগ্ন, দেবাড়িগণ, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ। তো স্পেশালি ওর ক্ষেত্রে যেটা আমার বিশেষ করে একটা জিনিস বলার, ও রিসেন্টলি কোনো কম্পিটিটিভ এক্সামে বসার কোনো প্রিপারেশন নিচ্ছে? নিচ্ছে বললে শুধু হবে না। দেখুন, আমি এখানে যেটা পাচ্ছি, প্রচণ্ড প্রচণ্ডভাবে খামতির একটা যোগ বা সাইন পাচ্ছি। অতএব যে প্রিপারেশন নিলে একজন তার প্রিপারেশন অনুযায়ী, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা পায়, সেটা কিন্তু পেতে বাধাপ্রাপ্ত হওয়ার ইন্ডিকেশন। এর কারণ আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে দ্বাদশ স্থানে রাহুর অবস্থান এবং সপ্তম স্থানে শনি, রবি, মঙ্গল, বুধের অবস্থান। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু দেখুন, একে আমি আশ্বস্ত করতে পারি যে এ সরকারি, ও অলরেডি এ তো খুব তাড়াতাড়ি একটা জবের ইন্ডিকেশন দিচ্ছে দাদা ভাই। এরকম কিছু সম্ভাবনা আছে? এ কি কোনো মানে টেকনিক্যালি কিছু কোর্স করেছিল? আচ্ছা আচ্ছা। এইবার দেখুন, একে কিন্তু আমি যেটা পাচ্ছি কি যে এই মুহূর্তে একটা যেটা জবের ইন্ডিকেশন দিচ্ছে, সেটা কিন্তু ওর কোনো মানে বেসরকারি বা এরকম প্রাইভেট কোনো জবের কিন্তু একটা ইন্ডিকেশন পাচ্ছি, সেটা খুব কুইকলি। ঠিক আছে, কিন্তু দেখুন, এটাই কিন্তু ওর লাইফের মূল স্টেজ নয়, এটাই ওর লাইফের কিন্তু মূল কেরিয়ার নয়, কিন্তু এই জবটাও কিন্তু অ্যাকসেপ্ট করার মতো সিচুয়েশন দেখছি। ঠিক আছে, কিন্তু দেখুন, ওর ক্ষেত্রে ফাইনালি যে সরকারি জব বা সরকারি দিকে যেতে পারে, সেটা কিন্তু 2020 সালে, তাও শেষের দিকে, নভেম্বরের পর। ঠিক আছে, অতএব এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামগুলো কিন্তু, যেটা আমার বলার বিষয়, প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে না, ওখানটা ওকে একটু যত্নশীল হতে বলুন। কি বলছেন আপনি বলুন। এটাই এতক্ষণ ধরে বললাম আপনাকে। স্পেশালি দেখুন, কোন ধরনের সার্ভিস এবং কখন থেকে কখন পাবে সেটাও আমি বললাম, কিন্তু কোন ধরনের সার্ভিস বা ডিটেলস কোন দিকে হবে, এই ডিটেলসগুলো অবশ্যই অরবিন্দ শাস্ত্রী চেম্বার থেকে আপনি পাবেন। এবং বিশেষ করে দেখুন, চাকরি শুধু নয়, বিবাহটাও কোন দিকে হবে সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজি দিক থেকে নির্দেশ করে দেওয়া যায়, এবং সঠিকভাবে নির্দেশ করে দেওয়া যায় যে তার হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এমন কি কতটা ডিস্টেন্সে হবে বাড়ির থেকে, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে অবশ্যই নির্দেশ করে দেওয়া থাকে, বা তার জন্মছক বা তার হস্তরেখার মধ্যে সেটা কিন্তু প্রতিফলন পাওয়া যায়। অতএব আপনি ডিটেলস কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু অনলাইনে আমি যতটা আমার বলার উচিত বা যতটা আমার বলার প্রয়োজন সেটাই বলি, তার বাইরে কিছু জানার থাকলে আপনি অবশ্যই ফোনে কনসাল্ট করে নিন। একদম। এবং দেখা যাচ্ছে যে মানে কবে পার্টিকুলারলি হবে সেটা যেমন বলে দিতে পারেন, পাশাপাশি আপনি কতটা লেবার দিচ্ছেন, কতটা কনসেন্ট্রেশন নিয়ে কাজটি করছেন এটাও বলা সম্ভব। তো একটা পরিপূর্ণ ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ ওয়ে না জানা থাকলে এগুলো কখনোই বলা সম্ভব হয় না। এখান থেকে অবশ্যই মানে এর সাথে যে পারদর্শিতার কথা এটা অস্বীকার করার নয়। তো আপনারা যারা পার্টিকুলারলি এই সমস্ত কিছু জানতে চাইছেন, যথাসময়ে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার যোগটা চলে গেলে পরে আপনি আসছেন,
সেক্ষেত্রে কিন্তু কিছু করা সম্ভব নয়। এবং যেমন আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছেন সেইভাবেই বলবো যে একটু সময় থাকতে আপনারা আসুন, একটা সুন্দরভাবে পুরোপুরি মানে সমস্ত ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দেবেন, বুকিং নাম্বারে ফোন করে আসুন। আর আজকে যারা দেখা করতে চাইছেন আপনারা হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে আসবেন, এবং কলকাতায় কিন্তু এই একটি দিন মাত্র থাকেন, অর্থাৎ শনিবার করে হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে। বলুন কে আছেন, নমস্কার। ২৬ কলকাতা ছিল, সোমবার ছিল, দেখছেন, দেখে বলছেন, আপনি মিলিয়ে নিন। আচ্ছা, কি নাম বললেন আপনার ছেলের? আচ্ছা আপনি বলতে হবে না, আপনি আপনি ওয়েট করুন, সবকিছু বলছি। আপনার ছেলের নামটা কি বললেন? সুদীপ। আচ্ছা, সুদীপের সোমবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার জন্ম। সুদীপের হচ্ছে মেষ রাশি, মীন লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মেষ রাশি, মীন লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ, ফোন না, ফোনেই শুনুন আপনি, টিভিটা টোটালি মিউট করে দিন, টিভির সাউন্ডটা অফ করে দিন, ফোনে শুনুন। আচ্ছা হ্যাঁ, সুদীপ, সম্ভবত সুদীপ, সুদীপের যেটা মেনলি বিষয় হচ্ছে, ওর ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বলার বিষয় হচ্ছে, ও তো সরকারি জব পাবেই, সরকারি জব পাবি, সরকারি জবের জন্য কোনো প্রিপারেশন নিচ্ছে সুদীপ? চায় না। দেখুন, এখানে শনি উচ্চস্থ হয়ে বসে আছে, অতএব শনি মহারাজ যখন উচ্চস্থ হয়ে বসে আছে, ও মানে অন্য কোনো জবে কিন্তু স্যাটিসফ্যাকশন পাবে না। কি নিয়ে পড়াশোনা করেছে, কি নিয়ে? ঠিক আছে, দেখুন, ঠিক আছে, আমি দেখছি। দেখুন, আমি কেন সরকারি চাকরির দিকে জোর দিলাম, ওর ইন্টারেস্ট নেই বলছেন, তাই তো? কিন্তু দেখুন, এই ছকটা, যাই হোক, আমি যেটা জানি, আপনি অবশ্যই আমাকে হয়তো সঠিক ডাটাটাই দিয়েছেন, জন্ম তারিখ সময়, কিন্তু দেখুন আমি এখানে যেটা পাচ্ছি, ওর কিন্তু মানে এই মুহূর্তে যে বিদেশ যাত্রা বলছেন, বিদেশ যাত্রার যোগ কিন্তু, না না, বিদেশ যাত্রার যোগ কিন্তু আমার ছকে পাচ্ছি আমি, কিন্তু আমি যেটা বারবার করে মানে জোর দিতে চাইছি, যে এর লাইফের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন কিন্তু সরকারি জব বা সরকারি দিক থেকেই আমি পাচ্ছি, যার জন্য দেখুন হয়তো আমার ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে, জন্ম তারিখে পুট আপে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে হয়তো প্রবলেম হতে পারে, কারণ এই ছকটা দেখে যেটা আমার বারবার করে বলার উচিত বা আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে কিন্তু মেনলি এর স্যাটিসফ্যাকশন কিন্তু সরকারি জব থেকে ইন্ডিকেশন। অতএব এখন ব্যাঙ্গালোরে আছেন বললেন তো? ঠিক আছে, দেখুন ওগুলো আমি স্পেশালি না, এবং দেখুন যে যে যোগগুলো থাকলে ভালো সময় বলতে, দেখুন এর ক্ষেত্রে আমার যেটা মেনলি বলার, যেটা হচ্ছে লাইফে বড় কিছু কিন্তু বাধা আমি পেলাম না, বড় কিছু বাধা পেলাম না, এবং দেখুন একটা যেটা মেনলি আমার বলার, এর মেন্টালি জোর বা মেন্টালি স্ট্রেংথ এতটাই বেশি পেলাম, যেখানে হচ্ছে যত বড়ই প্রতিবন্ধকতা তৈরি হোক না কেন, সেগুলোকে কাটিয়ে ওঠার কিন্তু মানে অনেকটাই কিন্তু যোগ বা অনেকটাই কিন্তু আমরা প্লাস পয়েন্ট বলি, যাই হোক কিছু বলি না কেন, তার কিন্তু ছকের মধ্যে, এই এর ছকের মধ্যে কিন্তু নির্দেশ করে দেওয়া আছে। অতএব ওদিক থেকে কিন্তু ওর নিড অ্যান্ড ক্লিন, এবং ওর কিন্তু ভবিষ্যৎ জীবনে কোনো প্রশ্ন আসবে না। পরে আপনি ফোন করে জেনে নিন, বুকিং নাম্বার রয়েছে এখানে,
সামনে ফোন করুন, ভালো টাইম কবে থেকে ইত্যাদি যা কিছু প্রয়োজন সেখান থেকে জানতে পারবেন। এবং বাকি বন্ধুদের বলবো আপনারাও বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করুন। আজকে হাওড়া ময়দানে জাগৃতি চেম্বারে পাচ্ছেন, এবং বাকি যেগুলো রয়েছে আমাদের স্কলে এতদিন এতক্ষণ আপনারা পেয়েছেন, অবশ্যই সেখানে যোগাযোগ করে অ্যাডভান্স বুকিং করে আসুন। ভালো থাকুন, নমস্কার।